গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে মহামায়া অষ্টমী, অষ্টমীর অনেক শুভেচ্ছা সবাইকে। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য, তাই একটু শাড়ি টাড়ি পরে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো পুজোটা দিয়ে চলে এসেছি, এবার রাত্রির হয়ে গেছে। তো রাত্রিরে যেহেতু আমরা জানো যে রাত্রিরে বেরোই, তো প্রায় 11টার কাছাকাছি বাজে বেরোচ্ছি, আর আমার বর হাওড়া দিয়ে নিয়ে যাবে, কারণ আমার অনেক শখ যে আমি রাত্রিবেলা হাওড়া ব্রিজ দেখবো। আর এই রামকৃষ্ণপুর ঘাটের এইখানে মানে একটা পুকুর ঘাটের এখানটা বেশ সুন্দর লাগছে। তো আমার বাবা বলছিল গঙ্গার পাড়টা দিয়ে দেখো ভিডিওটা করো কত সুন্দর লাগবে, সত্যি একটা আলাদাই আলাদাই মানে সেই লেভেলের, আমার তো বেশ ভালো লাগে। তো তারপরে এই যে যাচ্ছি, আর ঠান্ডা কালকে মোটামুটি কমই ছিল, যেহেতু আমি আজকে নবমীর দিন ভিডিওটা এডিট করছি, আর একটু একটু ঠান্ডা লাগছিলো যেহেতু গঙ্গার পাড়, তাই ভাবলাম যে একটু শুয়ে পড়ি। আর এই দেখো হাওড়া স্টেশনটা কী সুন্দরই না লাগছে, কত সুন্দর রং বেরঙের লাইট দিয়ে সাজিয়েছে, আমার তো সেই লাগছে সেই। তো আমার বড় বললো কোনটা দিয়ে যাবে, আমি বললাম হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাবো, কারণ সেকেন্ড ব্রিজ দিয়ে অনেকবার গেছি এসছি, তো সেই রকম কোনো এ নেই। তো এই যে লাইটিংগুলো, এইগুলো কি আর দেখা যায় বলো, পুজোর সময় হয়তো এত সুন্দর সাজা, এমনি সময় তো রাত্রিরে যেতেও পারি না। আর হাওড়া ব্রিজটায় দেখো যেন মনে হচ্ছে এখনও সন্ধ্যে 7টা। তো কলকাতায় এসে প্রথমে এই রাস্তাটা দেখে ভাবলাম বাহ ফাঁকা আছে, ও বাবা, তারপর দেখি যেন মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। কলকাতার ভিড় মানে সেই লেভেলের ভিড়, সেই লেভেল, বুঝতে পারছো তো? তো তারপরে এই দেখো এই লাইটিংগুলো কিন্তু কলকাতাতে একটা আলাদাই সৌন্দর্য আনে, সত্যি এটাই। তো তারপরে এই যে চলে এলাম, আর ভিড়টা জাস্ট দেখেছো মনে হচ্ছে এক্ষুনি হয়তো সন্ধ্যে 6টা কি 7টা বাজে। আর সবথেকে বড় কথা হচ্ছে রাত্রিরে কেন আসি জানো, রাত্রিরে মানে মোটামুটি ভিড়টা থাকেই, বাট অনেক যে লাইন দিতে হয় সেইটা হয় না। তো মোটামুটি একটা লাইন, হ্যাঁ 15-20 মিনিট দাঁড়ালে হয়ে যায়। তো তারপরে এই যে যাচ্ছি 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 যাচ্ছি, আমার বর তো ক্যামেরার দিকে দেখবে না, কারণ ও দেখতেই তো চায় না, তোমরা তো জানোই কিছু বলারই নেই। তো আমি বলছি এই যে দেখো দেখো, ও জানি না কাকে দেখছে, হয়তো কোনো অন্য মেয়েকে দেখছিল, তো জাস্ট জোকিং। তো তারপরে এই যে এই সুন্দর প্যান্ডেলটা এত সুন্দর লাগছে, কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, যখনই কোনো কলকাতার প্যান্ডেলে ঢুকবে, সুন্দর প্যান্ডেল হবে মানে যতক্ষণ কষ্ট করে ঢুকবে তার থেকে বড় কথা হচ্ছে চলুন 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 চলুন। আরে ভাই প্যান্ডেলটায় ঢুকেছি, প্যান্ডেলটা তো অন্তত দেখতে দেয়, সেইটুকু তো দেখতে দেয়, একটা ফটো তো কমসে কম তুলতে দেয়। তো এই যে প্যান্ডেলটা আর এই শিব ঠাকুরটা বেশ সুন্দর লাগছিলো, আর আমরা মনে হচ্ছিলো যে এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলি, বাট তোলা যায়নি, এতই সিকিউরিটিরা বলছে চলুন চলুন চলুন। আর এই দেখো প্যান্ডেলের মূর্তিটা, মা দুর্গার মূর্তিটা বেশ সুন্দর লাগছিলো। আর এইখানে আমি পরেশান হয়ে গেছি, কেন বলো তো, এই যে কুমারটুলির ঠাকুরটা দেখতে যাবো, তার জন্য কি হচ্ছে কি গাড়ি এক জায়গায় পার্কিং করতে হবে, প্রায় 15-20 মিনিট হেঁটে আসতে হবে, তারপরে যেতে হবে এই যে কুমারটুলি। আর এইখানে লাইটিংটাও এত সুন্দর, আর এই কুমারটুলির ঠাকুরটা এত সুন্দর করে যে একটা আলাদাই সেই সেই লেভেল, তো বেশ সুন্দর লাগছিলো। আর এইখানে থিমটাও বেশ সুন্দর করেছিলো, কিন্তু আমি বেশিটাও তোমাদের জন্য রেকর্ড করতে পারিনি, এই কারণে আমি রেকর্ড করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, বাপরে বাপ, মানে 2-3 বছর ধরে যা অষ্টমীতে বৃষ্টি হয়েছে, এবছর তো অষ্টমীটা পুরো একদম শুকনো ছিল, তো বেশ ভিড় হয়েছে। আর ওই যে একই সেম তার চলুন চলুন চলুন, তো যাওয়ার পরে দেখা হয়ে গেছে, এবারে আবার একদিক দিয়ে ঢুকিয়েছে একদিক দিয়ে বের করছে। আর এখানে বসেছিল মেলা, আমি তো মেলায় দেখে ভাবছিলাম কিছু কেনার বা খাওয়ার কোনোটাই ইচ্ছা আমার ছিল না, কিন্তু এই যে দোল্লাতে না, আমি না দোল্লা চাপতে প্রচণ্ড ভালোবাসি, সেই কারণে কি হয় না যে এই যে দোল্লাগুলো অনেকটা মিস করি, বাট আমার বর মোটেও উঠতে চায় না, তো যাগ্গে দোল্লাটাকে কী করবো, বললাম টাটা অন্য কোনো দিন এলে উঠবো। আর এই দেখো দেখো কুমারটুলিতে এখনও কালী ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে, হ্যাঁ কালী পুজোও তো হয়তো হাতে গুনে 20-22 দিন বাকি। তো তারপরে দুজন মিলে আবার হাঁটতে 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 গাড়ির কাছে এলাম, তারপরে নেক্সট প্যান্ডেল দেখতে এইটা এলাম। এইটা একটা মানে হচ্ছে কি কীরকম একটা থিম করেছে, যেহেতু মায়েরা বাইরে থাকে বা মায়েদের কাছে সন্তানরা, অনেক সন্তানরা আছে যে বাড়ির বাইরে থেকে আসতে পারে না, সেই সব নিয়ে একটা থিম করেছিল, বাট আমি অতটা ভালো করে জানি না, কিন্তু থিমটা অনেকটাই সুন্দর, মানে অনেক কিছু বোঝা যাবে, যে সবসময় ঝিকঝাক এই সব নিয়ে প্যান্ডেলে হেভি লাগবে সেরকম নয়, মানে একটা ফিলিংস যেটা জাগাচ্ছে। আর এনারা বলছিলেন তো বেশ ভালো লাগছিলো, একটা আলাদাই, হ্যাঁ সত্যি এমন কত মানুষ আছে যাদের অনেক কিছু সমস্যা থাকে, তো সেইটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না। আর এখানে মায়ের মূর্তিটা বেশ সুন্দর, অনেকটা সুন্দর, কলকাতার মূর্তিগুলো তাই সবই সুন্দর। তো তারপরে এত মানে হাঁপিয়ে গেছি বলতে ওই একদিক দিয়ে ঢোকে একদিক দিয়ে বের করে বলে হাঁপিয়েই যাওয়া বলে। তারপরে একটা প্যান্ডেলে এসে ও পাখাটা চলছিলো, ভাবলাম না কিছুক্ষণ বসাই যাক, বসে টসে এই প্যান্ডেলের থিমটা দেখেও প্রায় রাত্রি তখন বাজে হচ্ছে কি 2:30 কি 3টে হবে, এত ভিড় হয়েছে যে মনে হচ্ছে হয়তো 7-8টা বাজেবে। সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো দেখে মনটাও খুশি হয়ে গেল, আর বৃষ্টি তো নেই, কয়েক বছর ধরে যা বৃষ্টি হয়েছে অষ্টমীতে, তাই ভাবছিলাম এবছর শাড়ি পরবো কি পরবো না, তো ভাবলাম
ভাবলাম অষ্টমী যেহেতু শাড়িটা পরেই ফেলি, আবার একটা প্যান্ডেল দেখে ঢুকে পড়লাম। দেখো আমি কিন্তু কথা একটু বেশিই বলি, সেই কারণে ভেবো না যে আমি বেশি বকবক করি, তোমাদের সাথে আমার ফিলিংটা আমি শেয়ার করি। তো যতজন দেখো ততজনের মধ্যে একজন একজন করে যদি একটু লাইক করো প্লিজ, ভিডিওটা অনেকটা কষ্ট করে এডিটিং করতে হয়, প্লিজ একটু লাইক করে দিও। আর এই থিমটাও বেশ সুন্দর হয়েছিল, তো যাক এবার যাচ্ছি। এই লাইটিংটা দেখে এত ভালো লাগছিল যে ভাবছিলাম হয়তো ভেতরে খুব সুন্দরই প্যান্ডেল হবে। হ্যাঁ প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল, কি বলো তো, ভূত বাংলো, যেটা আমি একদমই অনেকটা লাইন দিয়েছি। আমার বর বলছিল না না ভেতরে কিছু নেই, হয়তো ধুপধাপ সাউন্ড হবে, কিন্তু আমার না প্রচণ্ড ভূতকে ভয় লাগে। জানিও এই ভূতগুলো সেজে থাকে কিন্তু তবুও একটা আলাদাই ভয় লাগে। তো আমি তো কিছু ভেতরে ভিডিও করতে পারিনি, আর ভেতরে ওরা ভিডিও করতেও দেয়নি। এই যে ভূত বাংলোর মা দুর্গার এটা তো বেশ ভালো লাগছিল। তো তারপরে মোহাম্মদ আলী পার্কের এই যে ঠাকুরটা ওপর দিয়েই করে, ভেতরে অবশ্য ঢুকিনি, দেখতে দেখতে চললাম এবার বাড়ির দিকে, কারণ বেজে গেছে তখন প্রায় 4:40 কি 4:45, হ্যাঁ হয়তো 4:45 হবে, 4:40 যখন ছিল তখন আমরা কলকাতার ওই দিকে ছিলাম। তো সেকেন্ড ব্রিজের কাছে প্রায় 5টা হবে, তো সেকেন্ড ব্রিজ দিয়ে আমরা বাড়ি যেতে থাকি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। টাটা, লাভ ইউ অল।